আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। বন্ধুগণ, আজকে আমি এমএস ওয়ার্ডের একটি পেজ সেটআপের একটা প্রবলেমে পড়েছি। যেমন আপনার ওপেন করি, আমি দেখাচ্ছি আমার এমএস ওয়ার্ডটি ওপেন হতে একটু সময় নিচ্ছে, একটু ওয়েট করুন সবাই। প্রবলেম হলো তো এটা না, প্রবলেম হলো আরেকটা, ফিরে দিলাম, ওপেন করলাম, একটা নতুন পেজ নিলাম, ফুল পেজ করলাম। দেন আমি একটা এমএস ওয়ার্ডের পেজ নিয়েছি, আপনারা হয়তো খেয়াল করছেন। আমি ছোটো করে দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখেন আপনার এমএস ওয়ার্ড আমার এটা এ ফোর সাইজের পেজ হওয়ার কথা। আমি একটা পেজ সেট আপটা করে নিচ্ছি এখান থেকে, সাইজ এ ফোর সাইজ। তো এ ফোর সাইজের সাইজটা হচ্ছে আপনাদের 8.27 এবং 11.69, কিন্তু আমার এখানে উচ্চতা হওয়ার কথা হচ্ছে 11.69, বাট আমার এখানে 9.5 বা 10.5 ইঞ্চির মতো দেখাচ্ছে। এনে দেখানোর কথা ছিল, এখানে দেখানোর কথা ছিল 8 পয়েন্ট সামথিং, বাট এখানে আর কম দেখাচ্ছে। তো সমস্যাটা হলো গিয়ে আমারটা পেজটা অনেক গোল, এ ফোর সাইজের পেজটা একটু লম্বা হওয়ার কথা ছিল, কিন্তু অন্যরকম দেখাচ্ছে। আপনি একটু বড়ো করলে বুঝতে পারবো আপনারা। কারণ আমি যেখান থেকে লিখবো, নর্মালি আমার 1 ইঞ্চি ফাঁকা রেখে লেখার কথা, এখান থেকে আমার লেখাটা লেখার কথা, কিন্তু আমার এখানে স্কেলটা দেখাচ্ছে না। অর্থাৎ স্কেলটা আমার এন্টার দিলে আসতেছে, আবার এখানে আমার স্কেল শেষ হওয়ার পরে একটা খালি জায়গা থাকার কথা, সেটা নাই। এখন এই সমস্যাটা কোথা থেকে হলো সেটা আমরা সলভ করবো আজকে ইনশাল্লাহ। তো আমরা প্রথমে যাব ফাইলে, ফাইলে যাওয়ার পরে অপশনস ক্লিক করব। আপনারা যে যেটাই চালান, যত ভার্সনে চালান, অপশনে যাবেন, খেয়াল করুন অপশনটা কোথায় আছে। যাওয়ার পরে ডিসপ্লেতে যাবেন, না ডিসপ্লে যাওয়ার পর দেখবেন প্রথমটা যাবেন শো ওয়াইল স্পেস বিটুইন পেজেস ইন প্রিন্ট লেআউট ভিউ। এই 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 জিনিসটাতে ক্লিক করে দিতে হবে, ক্লিক করে দেওয়ার পরে ওকে করে দেবেন। দেখবেন আমার এবার পেজটা আগের মতো শো করতেছে, যেমন আমার মার্জিন ঠিক মতো দেখাচ্ছে। তো এই সমস্যা আমরা অনেকেই পড়ে থাকি, এই সমস্যা সমাধানের জন্য এই কাজটি করতে হবে। অর্থাৎ ফাইলে গিয়ে, অপশনে গিয়ে আমরা ডিসপ্লেতে যাব। তো প্রথমটা টিক মার্ক করে দেবো, তো টিক মার্ক করে দেওয়া আছে। এটা মাঝে মাঝে হয়ে যায়, হয়তো অনেক সময় উল্টাপাল্টা টিপাটিপ করলে হয়ে যায়। তো আশা করি ভিডিওটি অনেকের ভালো লাগবে, সবার ভালো লাগতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর প্রয়োজন হলে কারো কাছে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।